ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আর স্বরূপ যাচ্ছি সুজাপুর বাঁধ ঘুরতে। দেখতে পাচ্ছেন স্বরূপ এসছে কলকাতা থেকে অনেকদিন পরে, তো স্বরূপ আমাকে নিয়ে যাচ্ছে সুজাপুর বাঁধ ঘুরতে। যাচ্ছি ওখানে এই সুজাপুর রাস্তাটা যেটা বাঁধ আছে, রাস্তার ওপরটা খুব খারাপ আছে, পুরো যেখানে সেখানে গর্ত আছে। আমাদের এই সুজাপুরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা ওটাও ঠিক নাই। দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর বাঁধের পরিস্থিতি, পুরো রোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অবস্থা, নৌকা আছে দেখতে পাচ্ছেন, জল এখন বাড়ছে। এদের পুরো প্লাস্টিকের বস্তা আছে আর মাটি দিয়ে থামানো আছে পুরো। এটা হচ্ছে নিচের অবস্থা, এটা হচ্ছে বাঁধ। পুরো বাঁধ দেখুন, ওখান থেকে শুরু হয়েছে, তারপর পুরো বাঁধ দেখুন কালো বস্তা দিয়ে আছে। বস্তা খুব সুন্দর লাগছে, কিন্তু এবার থামবে কিনা জানি না। পুরো বাঁধ ঘুরলাম, সুন্দর লাগলো, খুব ভালো লাগলো আমাদের এই সুজাপুর বাঁধ। বাঁধের অবস্থা একদম ঠিক আছে, পুরোপুরি ঠিক করে দিয়েছে বাঁধ। দেখতে পাচ্ছেন পুরো একদম ঘুরলাম, আসলে একদম ঘোরা হয়ে গেছে, চললাম বাড়ির দিকে। এবার বন্যা হবে না আর, পুরো বাঁধ ঠিক করে দিয়েছে, লাল মাটি দিয়ে